আমি জানি যে ত্রিকোণমিতির মানে কোথায় সাইন ওয়ার্ড আছে, সাইন থিটা, তারপরে কস থিটা, তারপরে ট্যান থিটা, তারপরে সেক থিটা, কোসেক থিটা, সেক থিটা, কস থিটা, কোসেক, বুঝলে? তোমার কতটা ত্রিকোণমিতির ফাংশন এটা ফাংশন গুলো আগে পড়া হবে। ছটা ত্রিকোণমিতির ফাংশন বুঝছো, সাইন কস ট্যান কস আর সেক কোসেক, তো সেগুলো সব কোথায় আছে? কোথায় আছে? নাসিক আছে, ত্রিভুজের ইংলিশটা হচ্ছে কোন নদী? ট্রায়াঙ্গেল, বুঝলে? সব আস্তে আস্তে কোন প্লাস টু সাইন্স আমি ইংলিশের এক্সাম দেবো, বুঝলে? তো সেদিকে আমাকে সব কোন ইংলিশের ফার্স্ট ওয়ার্ডটা জানিয়ে দেবো। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। তাহলে আগুন ব্যান্ডেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, দুইটা সাইড যাহা সমান, যেটাকে ওড়িয়ারে কোন সমদ্বিবাহু ত্রিভুজ, তো সেটাকে ইংলিশে কোন বলবো? আইসোস্কেল। আর হলো স্কেলেন ট্রায়াঙ্গেল, স্কেলেন মানে মানে যেটা বিষম, বিষম ত্রিভুজ, মানে বিষম ত্রিভুজ মানে আমি কোন জানছি, যার তিনটা যাক সাইড মানে তিনটা যাক বাহু যাক মানে আলাদা আলাদা সমান, বুঝছো? তো সেটাকে আমি কোন বলবো? বিষম বলবো, এটা মতলব করতে লাগি নুয়া শুনে 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 যেতে সে 9th 10th এর 8th 8th এর পড়াই আছে, 7th 8th এর পড়াই ছিল না, মুভি ভি পড়েছি তো মানে পড়ি গেল, যদি কিছু সংকোচ না আমি পড়ি গেল, ন পড়েছিলাম মেডিটেশন কার খাবে ছিল না। তো দেন তারপরে আর কোনো তো ট্রাঙ্গেল র ওড়িয়াটা হচ্ছে কোনো না কোনো সাইড র ওড়িয়াটা হচ্ছে কোনো বাহু, বুঝিয়ে তাহলে সব জানিতে আস্তে আস্তে জানিপারে। আমি ফার্স্ট হচ্ছে কোনো দুটি তিনটে ক্লাস ইন্ট্রোডাকশন করবো, তুমি কোন সব জানিতে ডিপার্টমেন্টে যে সিঙ্গুলার মেডিটেশন ডিসকাস, তো ফার্স্ট আমি কোনো তো ত্রিকোণমিতি আমার কোন আছে, তো ফার্স্ট হচ্ছে ধরনা ত্রিকোণমিতি কোন স্টার্ট হচ্ছে, তা গোটে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো স্টার্ট হচ্ছে, এটা দেখি ওই ত্রিকোণটা কি কোটে কোটে গেল, এটা কোটে প্রেসিড, এটা হলো এই যে মানে এই টাইপের স্ট্রেট লাইন থাকলে এটা কোন কোথায় অ্যাঙ্গেলটা হচ্ছে কেটে 90 ডিগ্রি, বুঝলি? তো 90 ডিগ্রি মানে এটা তুমি তুমি চিহ্ন দিও, এটা লোকেশনাল, তো ইফ ইউ ওয়ান্টস ওয়ান অ্যাঙ্গেল ইজ 90, মানে গোটে অ্যাঙ্গেল যদি 90 হয় তাহলে সেটা কোন টাইপের একটু বুঝো, তুমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না আমরা সব তিনটা সাইড আছে, গোটে হচ্ছে এক্স সাইড, গোটে বি সাইড, গোটে এসি সাইড, তাহলে গোটে ট্রায়াঙ্গেল আমার তিন প্রকার কথা আছে, গোটে হচ্ছে বেস পারপেন্ডিকুলার আউ হাইপোটেনিউজ, তো ওরিয়ার ভূমি উচ্চতা, তারপরে পারপেন্ডিকুলার পড়াই তো সব আমি শুনি দি ন পড়িলি বা এটা শুনি না কান শুনি তো শুনি তো শুনি শুনে তো সিও কোন তাহলে মতে কো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে ওটা সমদ্বিবাহু ত্রিভুজ এটা তো এইটা তো ঠিকটা ধরবে, এই অ্যাঙ্গেলটাকে মোটা অ্যাঙ্গেল ঠিকটা ধরবে, অ্যাঙ্গেল ধরবে, তাহলে কোউটা মোর বেস, কোউটা মোর পারপেন্ডিকুলার এন্ড কোউটা মোর হাইপোটেনিউজ, সবড় মনে রাখিছো 90 র অপোজিটটা সবড় হচ্ছে কর্ণ, মানে যেটা হাইপোটেনিউজ, তারপরে আর কিছু নাই, কোন 90 র অপোজিটটা সবড় কোন ছিল? হাইপোটেনিউজ, যেটা কোন পড়তো কোন শর্ট ফর্মে এ ছিল,
তারপরে তোমার কাছে আরো দুইটা কথা রইলো, কোন গোটা হচ্ছে বেস আর গোটা হচ্ছে পারপেন্ডিকুলার। বেস মানে ভূমি আর গোটা উচ্চ, তাহলে আমরা কোনটা জানি বা বেস আর গোটা থিটা, বাস থিটা সে তো দুটো সাইডে লাগিয়ে দিতে পারো, সেটা হবে কোন বেস, দ্যাট মিন্স এটা আমার বেস কোন হবে বেস, দিস মানে বেস টাকে শর্ট ফর্মে বললে কিন্তু লাগবে। তো অ্যাঙ্গেল এর অপোজিট সবগুলো কোন বলতে পারপেন্ডিকুলার, তো শর্ট ফর্মে তাহলে কত না, তো যদি গোটে রাইট অ্যাঙ্গেল আমাকে জানা থিব, তো আমি ফার্স্ট কেমিতে জানিবা কোনটা হচ্ছে বেস, কোনটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর কোনটা হচ্ছে হাইপোটেনিউজ, জানি পারি কেমিতে জানি। আর রিপিট করছি, 90 এর অপোজিটটা সবার অপোজিট সাইড লেন্থটা হচ্ছে আমার কোন হাইপোটেনিউজ, অ্যাঙ্গেলস যে দু সাইডটা থিব সেটা হচ্ছে কোন বেস, অ্যাঙ্গেল এর অপোজিট দূরে থিব সেটা হচ্ছে কোন পারপেন্ডিকুলার। যদি সাপোজ মো এইটা তো থিটা নন, এইটা তো অ্যাঙ্গেল নন, সাপোজ তাহলে এইটা তো আমরা এইটা মতো সেই কথা বারবার বলতে পারি, তোমাকে লাগো স্যার ট্রাঙ্গেলটা এমনিতে ঠিয়া হয়েছে মানে এইটা বেশ লাগবে, তাহলে কম কমছে তোমাকে অ্যাঙ্গেলটা যে সাইড সাথে লাগিয়ে, অ্যাঙ্গেলটা যে সাইড সাথে লাগিয়ে সেইটা হচ্ছে কোন, তাহলে তোমরা তোমাকে কমু দেখাচ্ছি কোটা এইটা তো কিন্তু তোমরা কোনটা বলছো, সারি বলছো তাহলে অ্যাঙ্গেল সাথে যে দেখাচ্ছি সেইটা হচ্ছে তোমরা কোন হবে বেশ, তাহলে অ্যাঙ্গেল সাথে কোন সাইড আছে মানে তোমরা কোন স্যার এইটা দেখা হচ্ছে কড়ুকু মানে সবচেয়ে বেশ সেইটা হলে মানে তাহলে আমি সবুজ সার মানে ভুল শিখিদেলাম, মু পরে শিখিদেলাম, সেমতি কিছু নাই যে আমি পরে শিখিলে মানে কিছু মারা খাই, বড় কথা না পাশ হয়েছে ভুল শিখিছি পাশ হয়ে আছে, তো এটা আমার কোন তাহলে কোটা পারপেন্ডিকুলার আর কোটা বেস কোটা হাইপোটেনিউজ সবলে বুঝি হচ্ছে অ্যাঙ্গেল 90 অপোজিট হচ্ছে হাইপোটেনিউজ, অ্যাঙ্গেল সাইড যেটা থাকে সেটা হচ্ছে বেস, অ্যাঙ্গেল এর অপোজিট যেটা থাকে সেটা হচ্ছে ক্লিয়ার, তাহলে ফার্স্ট কথা এটা আমি শিখে গেছি, শিখে গেল পুরো বলছি হুম এটা ভুলে রাখছি গেল বুঝি না, তাহলে তুমি তাহলে এই জীব কত ঘর গাঁর মানে ঘরে যেটা ছোট ভাই বোন পচারিবে ভাই বেস কোনটা, বেস মানে সেটা বেস পচারি না সে গমি পচারি ভাই, একটু গমি কোনটা উচ্চতা কোনটা আর কর্ণ কোনটা তুমি দেখিয়ে পারি না, দেখিয়ে পারি দেখিয়ে পারি নেক্সট। তারপরে আমার ফার্স্ট হইলে কোন ফার্স্ট ফাংশন কোন মানে সাইন, তাহলে সাইন থিটাটা কেমনে ডিফাইন হইছে পি বাই এ কি রকম উত্তর আছে সেইগুলাকে আমার নোটেশন কোন এখন ধরা হয়েছে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, স্ট্যান্ডার্ড মানে সাপোজ তোমাকে স্যার ওয়ান ওয়ান কাহিনী স্যার এমনিতে লেখা ওয়ানটা কাহিনী এমনিতে লেখা তাহলে আমি এখন তো যে মানে নম্বর আগরু বনেইছন্তি তার নোটেশন পাই ওয়ান এইটা হচ্ছে ওয়ান, তারপরে এটা হচ্ছে টু, তো স্যার এইটা কেন টু লেখা স্যার এইটু দিকে এমনিতে লেখা বুঝেছো, তো আর তো কিছু লজিক না আপে কোন যে মানে আগরু বনেইছন্তি তার কাউন্টিং স্টার্ট হলো নম্বর দিতে দিয়ে হলো এগুটা সব সিম্পল কথা সেগুলো কোন ইংলিশ ভুল লাগুছে তাহলে p / h ডিভাইডেড / p / x কোন হবে, h এক্স ক্যান্সেল p / সিমিলারলি cos θ কত হবে, r উল্টাটা tan উল্টাটা হচ্ছে cos,
আমি যারা শিক্ষা লিখে দিলাম দেখবে না, লিখবে না, আমাদের মেমোরি স্ট্রং হচ্ছে, তাহলে কিছু মনে রাখবে, লেখা কিছু দরকার নেই, দরকার নেই তাই। আমি ফার্স্টে কোন লিখি পারিব, ট্যান থিটা, ট্যান থিটাটা তো ইনকাম সব কোন লিখি পারিব, সাইডেও কস হলো প্রুফই তো দিয়েছি, তাহলে ট্যান থিটাটা আমি সমস্ত জানি, কোন জানছে ট্যান থিটাটা একদম সব সাইন কোসের কোন দেখবে, সাইন থিটা বাই কস তো না জানতে বিনা নিলে বুঝছে, ট্যান রো ইনকাম সব সাইন এর কস কিছু কোন সাইন থিটা বাই কস, তাহলে তো কোসের এইটা আমি মানে তো তাহলে ঘরে তুমি কি করতে আমি যে আমার প্রশ্ন বললাম ট্যান থিটার ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই কস মুঁ জাণিছি বহিরে লেখা হয়েছিল পড়ছি তাহলে তো সব জিনিস কেমিতে আসছি ম্যাথ তো সেইগুলো জানিছ মানে কেন তুমি সব প্রুফ করছো রুপি প্রুফ করছো না কোনো টেন্সার পড়াই জানিলে আমরা কিছু করি তাহলে এলএচএস নেবো, যদি আরএচএস দেখিয়ে গেল তাহলে কোন হয়ে গেল এলএচএস ইজ ইকুয়ালস টু আরএচএস তাহলে দেয়ারফর প্রুফ বুঝতে গেছো, তাহলে এলএচএস নেবো তাহলে আরএচএস নেই কিন্তু এলএচএস দেখিয়ে গেল দেখবো তাহলে মানে ধরো যদি এলএচএস নেবো এলএচএস আমার কোন আছে এলএচএস আমার কি কোন দিয়েছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা মানে কোন পি বাই মানে ট্যান থিটা হাউস কোন ডেফিনেশন কোন পি বাই তো পি বাই পি মানে মু খালি কোন করছি পি বাই পি মানে এটা কোন টাইপের নাম রাশনাল সেমতে ইভেন রাশনাল পি দেখতে কিন্তু কো ফর্মুলা আছে না পি বাই পি ফর্মুলা আছে তো গোটে পি টা তার কি পার কাটটা কোন কোন উড়ি আর পারো এটা কো হোল্ড এটা কো লম্ব লম্ব হবে তো ইংলিশে কোন কোতে নিউমারেটর আর ডিনোমিনেটর আস্তে আস্তে ইংলিশে জানিয়ে দাও ফার্স্ট আছে কোন নিউমারেটর সেকেন্ড হচ্ছে কোন তাহলে মুই কোন করি পারি মু অফ দ্য স্টুডেন্ট সেটা অ্যারেঞ্জ করি পারি মু নিউমারেটর বি এ তে ডিভাইড করি ডিনোমিনেটর বি কোন করি তাহলে করি পারি না করি
ମୁଁ ଯଦି ଜାଣିଛି ଏଟା ସବୁ ଗୋଟେ ଫ୍ରାକ୍ସନ ଫର୍ମରେ ଅଛି, ଗୋଟେ ନମ୍ବର ଯଦି ଡିଭାଇଡ୍ କରିବି ଉପରେ ଡିଭାଇଡ୍ କରିବି ତଳେ ଯଦି ଡିଭାଇଡ୍ କରିବି ସେ ନମ୍ବର ତାହେଲେ ସମାନ ରହିବ, ଜାଣିଛି ନା ସବୁ? ତାହେଲେ ମୁଁ ଉପରେ ବି ଏଚ୍ ଡିଭାଇଡ୍ କଲି, ତଳେ ବି ଏଚ୍ ଡିଭାଇଡ୍ କରିବି, ଜାଣିପାରୁଛି? ଯଦି ଏମିତି ନ ବୁଝି ପାରୁଛି ଏବେ ଏଚ୍ ଏଚ୍ ଆମେ ଏଠି କ୍ୟାନସେଲ କରିପାରିବା ନା କରିପାରିବା? ଏଚ୍ ଏଚ୍ କ୍ୟାନସେଲ କଲେ ଆମେ କ'ଣ ପାଇଁ ଠିକ୍ ଅଛି? ତ ତମକୁ ସାର ଆପଣ ମୁଣ୍ଡ ମାଡ଼ ହେଇଛି କାହିଁ ଆମେ ଏଚ୍ ଡିଭାଇଡ୍ କଲୁ, ଆଉ କିଛି ଡିଭାଇଡ୍ କଲେନି, ଏ କାହିଁ ଡିଭାଇଡ୍ କଲେନି, କି ସି ଡିଭାଇଡ୍ କଲେନି, କାହିଁ ଏଚ୍ କାହିଁ ଡିଭାଇଡ୍ କଲେ ନା, ଏଚ୍ ଡିଭାଇଡ୍ କରିବାର କାରଣ ହେଉଛି କ'ଣ? ଆରେ ମୋର ଏଚ୍ ଡିଭାଇଡ୍ କଲେ ଜାଣିପାରୁଛ କାରଣ କ'ଣ ହେଲା, ପି ବାଇ ଏଚ୍ ହେଉଛି କ'ଣ ମୋର, ତାହେଲେ ଏଇ ଯୋଉ ପି ବାଇ ଏଚ୍ ଜାଗାରେ କ'ଣ ଲେଖିଦେବି, ଡିଭାଇଡେଡ୍ ବାଇ ପି ବାଇ ଏଚ୍ ଜାଗାରେ କ'ଣ ଲେଖିଦେବି, ସରିଲା କିଛି ବୁଝିପାରୁଛ ନା କ'ଣ ହେଲା ଏଇ? ତାହେଲେ ଏଲ୍ଏଚ୍ଏସ୍ ନେଇକରି ଏଇଟା ଆମେ ପାଇଗଲେ କ'ଣ କିଛି ନାହିଁ, ତାହେଲେ ଏତେ ତାରିଖ ଜାଣିବ ଏଗୁଡ଼ା ସବୁ ଜାଣା ଆସିଥିଲା, ଆଉ ଛୋଟ ଛୁଆ ନାହିଁ ବୁଝିଲେ ଲେଖ, ଏରା ଲେଖିବା ପାଇଁ କ'ଣ କରୁ ଯେମିତି କରୁ ଆଉ ନେକ୍ସଟ ଟ୍ୟାନ୍ ଥିଟା, ଟ୍ୟାନ୍ ଥିଟା ଇନ୍ ଟର୍ମସ ଅଫ ସାଇନ୍ କସ୍ ର ଫର୍ମୁଲା ହେଉଛି କେତେ ନା ସାଇନ୍ ଥିଟା ବାଇ କସ୍, ସିମିଲାରଲି ସେକେଣ୍ଡ ପ୍ରିନ୍ସିପଲ ଟ୍ୟାନ୍ ଟା ଇନ୍ ଟର୍ମସ ଅଫ କଟ୍ ରେ କ'ଣ ଫର୍ମୁଲା, ଇନ୍ ଟର୍ମସ ଅଫ କଟ୍ ଟ୍ୟାନ୍ ଟା ଇନ୍ ଟର୍ମସ ଅଫ କଟ୍ ରେ କେମିତି ଲେଖିବା, ୱାନ୍ ବାଇ କଟ୍ ଟ୍ୟାନ୍ ଥିଟା କ'ଣ ଜାଣିଛି, ୱାନ୍ ବାଇ କଟ୍ ସେ ଜାଣିଛନ୍ତି, ତାହେଲେ ଟ୍ୟାନ୍ ଥିଟା କେମିତି ୱାନ୍ ବାଇ କଟ୍ ଥିଟା ତୁମେ ଦେଖିବି, ସେକେଣ୍ଡ ପାର୍ଟ ଟା ପ୍ରୁଭ କରେଇବି ଟ୍ୟାନ୍ ଥିଟା ହଉଛି କେତେ ହବ, ଟ୍ୟାନ୍ ଥିଟା ଦେଖ ପି ବାଇ ବି, ତ ପି ବାଇ ବି ଟା ମୁଁ ଏମିତି ଦେଖିଥିବି ୱାନ୍ ବାଇ ପି ବାଇ ବି, ଜାଣିଛି ଏ ବାଇ ବି ଟା ଯଦି ଓଲଟେଇକି ଲେଖିବି ତାହେଲେ କ'ଣ ଲେଖିଦେବି, ଏଇଟା ଯଦି ତଳକୁ ଆଣିବି ତାହେଲେ କ'ଣ ହେଇଯିବ, ୱାନ୍ ବାଇ ବି ବାଇ, ବୁଝୁଛି ମୁଁ ସେୟା କହିଲି ପି ବା ବି ଟା କ'ଣ ଲେଖିଲେ ୱାନ୍ ବାଇ ଥ୍ରୀ ବାଇ ଟୁ, ହେଲେ ଏଇ ଯୋଉ ବି ବାଇ ଟୁ ଟା ଆମର କ'ଣ ହେଇଛି, ବି ବାଇ ବି ଟା ହେଉଛି କ'ଣ ହେଲେ ଏଇ ଯୋଉ ବି ବାଇ ଟୁ ଟା କ'ଣ ଲେଖିବି, ବୁଝିଲାନି ୱାନ୍ ବାଇ, ତ ଟ୍ୟାନ୍ ଥିଟା ଟା ଇନ୍ ଟର୍ମସ ଅଫ ସାଇନ୍ କସ୍ ରେ ଫର୍ମୁଲା ହେଉଛି ସାଇନ୍ ଥିଟା ବାଇ କସ୍ ଥିଟା, ଟ୍ୟାନ୍ ଟା ଇନ୍ ଟର୍ମସ ଅଫ କଟ୍ ରେ ହେଉଛି ଫର୍ମୁଲା ହେଉଛି କ'ଣ, ୱାନ୍ ବାଇ କଟ୍, ନେକ୍ସଟ ଆଉ କ'ଣ କରିପାରିବ, କଟ୍ ଟାକୁ ସିମିଲାର କ'ଣ କରିପାରିବ, କଟ୍ ଟା କ'ଣ ହେଇଛି ଓଲଟେଇ ଯିବ ଟ୍ୟାନ୍ ର, ହେଲେ ହେଲେ ଆରମ୍ଭ କିଛି କଥା ରହିଗଲା କ୍ଲାସ ରେ ଅଧ୍ୟୟନ ତାହେଲେ କଣ ତାଙ୍କ କଥାରେ କଲ୍ କରିଦିଅନ୍ତୁ, ବୁଝିଲେ ଟ୍ୟାନ୍ ଟ୍ୟାନ୍ ଟା ବୁଝିଲେ କହୁଥିଲେ ନା ଇନ୍ ଟର୍ମସ ଅଫ ସାଇନ୍ କସ୍ରେ, ଟ୍ୟାନ୍ ଟା ଇନ୍ ଟର୍ମସ ଅଫ କହୁଥିଲେ ଲେଖିଲେ ନା କଲ୍, ସିମିଲାରଲି କଲ୍ ଟାକୁ ଇନ୍ ଟର୍ମସ ଅଫ କସ୍ ଓ ସାଇନ୍ ଲେଖେ କେମିତି ଲେଖିବେ, ଦେଖୁନୁ ଏଠି ଲଜିକାଲି ଦେଖୁ କଟ୍ ଥିଟାଟା ହଉଛି କେତେ, ଟ୍ୟାନ୍ ଥିଟାଟା ଯଦି ୱାନ୍ ବାଇ କଟ୍ ଥିଟା ତାହେଲେ କଟ୍ ଥିଟା କେତେ ହବ, ୱାନ୍ ବାଇ ଟ୍ୟାନ୍ ଥିଟା, ହେଲେ ୱାନ୍ ବାଇ ଟ୍ୟାନ୍ ଥିଟାଟା ହଉଛି କେତେ, ୱାନ୍ ବାଇ ସାଇନ୍ ବାଇ କସ୍ ହେଲେ ଓଲଟି ହେଲେ କ'ଣ ହେଇଯିବ, ଆପଣ କହୁଛନ୍ତି ନା ଆପଣ ବୁଝିଲେ ଆମେ ହେଲେ କଟ୍ ଥିଟାରେ ଇନକମ୍ ସହ ସାଇନ୍ କସ୍ ଲେଖିଲେ କ'ଣ ଲେଖିବି, କସ୍ ଥିଟା ବାଇ ସାଇନ୍ ଥିଟା ତା ସହିତ ଏଇଟାକୁ ଟ୍ୟାନ୍ ଲେଖିଲେ କ'ଣ ଲେଖିଯିବ, ୱାନ୍ ବାଇ ଟ୍ୟାନ୍, ମୋ ପ୍ରୁଫ୍ ଦଉନି ଜାଣିପାରୁଛି, ନେକ୍ସଟ
কালকে আমি রিলেশন আছি, কালকে আমি তো দেখো সে কালকে অসুখে, সে কালকে অসুখে রিলেশন করো, সে ছেড়ে কে দেবো কোন আছে রিলেশন কোন জানি না, এটা যাহা যেটা তার উল্টা আছে কোন মেসেজ তো সে সেটা ঠিক আছে উল্টা লিখলে সুন্দর লিখো লিখবো কিছু আইডেন্টি আছে মানে কিছু কোন সব এইটা সব বড় ফর্মুলা বুঝছেন না সায়েন্স বা থিটা প্লাস ইজ ইকুয়াল টু কেটে টু আর ফর্মুলা সায়েন্স বা থিটা প্লাস কস স্কয়ার থিটা তাহলে এটা তুমি কুইজ করে না স্যার আমি তো চার দিন পড়ে দিই সায়েন্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হচ্ছে কেটে তাহলে তুমি প্রুফ করে করে কোনটা ইকুয়ালিটি যেটা রাইট পথে ছিল সেটা হচ্ছে কোন রাইট হ্যান্ড সাইড বুঝেছি তো এই তো এটা কোন তো প্রুফ করে রাখছে তো এই যে লেফট হ্যান্ড সাইডে কে দাম সাইড স্কয়ার থিটা cos cos স্কয়ার সাইন স্কয়ার থিটা মানে আমি দেখি সাইন স্কয়ার থিটা মানে আমি দেখি সাইন স্কয়ার থিটা মানে অ্যাকচুয়ালি সাইন স্কয়ার থিটা মানে তুমি জানতে পারো না সাইন থিটা ইনটু মানে এক্স স্কোয়ার মানে আমি নিকো এক্স ইনটু এক্স সিমিলারলি সাইন স্কোয়ার থিটা মানে অ্যাকচুয়ালি কোন এটা সাইন থিটা ইনটু সাইন থিটা মানে এটা সাইন থিটা না হচ্ছে বুঝলি এটা যা এটা সেম প্লাস কস স্কোয়ার থিটা মানে কোন কস থিটা না তাহলে আমি জানি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা তাহলে সাইন থিটার আমি ফর্মুলাটা কোন জানিছি তাহলে সাইন থিটা দেখে আমি লিখতে পারি না তাহলে সাইন থিটা দেখে আমি এই জায়গাটা মধ্যে লিখি পি বাই এইচ হোল স্কয়ার টু হোল স্কয়ার হবে প্লাস সিমিলারলি কস থিটা কস থিটা আমি কোন জানিছি পি বাই এইচ তাহলে কোন লিখি এইটা দেখে লিখতে লিখি পি বাই এইচ হোল স্কয়ার কিছু সংযোগ আছে কি কিছু নাহি তারপরে নেক্সট কোন করাইবা স্কোয়ার মানে আমি কোন করাইবা স্কোয়ারিং করাইবা এ বাই বি র হোল স্কোয়ার কোন হইব তো পড়ি কেন টু বাই থ্রি র হোল স্কোয়ার আমি নি কোন টু বাই থ্রি র হোল স্কোয়ার মানে
স্কোয়ার ডিভাইডেড বাই এর স্কোয়ার, এটা জানি আমি শুনুন, আমি জানি জানিছি। সিমিলারলি পি বাই এইচ এর স্কোয়ার মানে কোন, ফার্স্ট উপর স্কোয়ার মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই লস, লস টু লস। সিমিলারলি পি স্কোয়ার বাই এস স্কোয়ার, বুঝলি না? এতে লিখলা পরে আমি এটা কোন জানি করতে, এটা গোটা ফ্রাকশন, এটা 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 গোটা ফ্রাকশন, তো দুইটা ফ্রাকশন অ্যাডিশন করতে তোমরা কি শিখে যাবে, কেমনি অ্যাডিশন করো দুইটা ফ্রাকশন। এলসিএম এলসিএম মানে কোনো লস হবে না, ওদের আমি বলি তো লস হবে না, ইংলিশে এলসিএম। এলসিএম মানে কোনো, এটা এস স্কোয়ার আছে, এস স্কোয়ার আছে, এলসিএম কেটে হবে এস স্কোয়ার, জানি না এস স্কোয়ার তাহলে উপরে কেটে রই দিব এস স্কোয়ার প্লাস, সেটা বুঝলে পুরো কেমনি বুঝতে পারছো কি স্কোয়ার হইলো, যদি ন বুঝি পারে আমি তোমাকে কইবে কোন পরের হরি কি লবরে এর সব শিখে দিলা স্যার। অ্যাডিশন মানে কল আর ফ্রাকশন কোন এলসিএম নেব, তারপরে সেটা কি হরের হরি কি লবরে গুণে, তো পি স্কয়ার প্লাস পি স্কয়ার নেক্সট এবং তে গুণ, তো পি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কোন এক্স স্কয়ার, আছে জানিস আমি সেটা কি কিওর তারিখটা করে শিওর কোন, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস স্পেস স্কয়ার ইজ ইকুয়াল টু সবলে কোন এইচ স্কয়ার মানে কর্নার স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ইজ ইকুয়াল টু কর্নার স্কয়ার, পড়াই তো সমস্ত রকমের, তো পি স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে এই মোর উপর কেটে লিখি খালি করছে এইচ স্কয়ার, তলে বি কেটে আছে মানে কি আমার বুদ্ধি হচ্ছে, কারণ সেম জিনিস বাই সেম জিনিস কোন হয়ে যাবে, তাহলে কোন হয়ে গেল আমি এলএচএস নিয়ে সাইন্স স্কয়ার কেটে প্লাস কস করে পাইলে কোন, পাইলে কোন ওয়ান মানে সেটা হচ্ছে টু, সেটা এলএচএস ইজ ইকুয়ালস টু ঠিক আছে, তাহলে নিজে তো শিখে দিলে না শিখে দিল এই পরি পর পরি দিলাম এই ক্ষেত্রে অচ্ছে অচ্ছে যে শিখে দেওয়া কথা সবদিন শুধু ম্যাথ অচ্ছে বুঝছি বুঝছি হ্যাঁ পাঁচ সিমিলারলি সেকেন্ড কোন পড়াই দিলাম সেক্স যেটা কি ইনডাইরেক্টলি সেকেন্ড টা কোন উত্তর দিবে সেক্স কোর থিটা মাইনাস সেক্স কোর থিটা এটা ফার্স্ট সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা হচ্ছে ওয়ান, সেকেন্ড হচ্ছে কোন তা সব দরকার, যেটা ম্যাথ আমি যেহেতু পড়াইতে আসছি সেই ঘরে যাচ্ছি ম্যাথ মানে সাইন্স পড়াইতে আসছি সব ফর্মুলা আমি দরকার আছে, তাহলে যদি ন বুঝে গেলে এটা শুধু রকম হয়ে যাবে জানিছিল হয়েছো, সেকেন্ড হচ্ছে কোনো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে কেতে, তো সিমিলার তুমি এটা প্রুফ করিপারিবে না করিপারিবে, জলদি করো তোমাকে এটা প্রুফ করি দেখিয়ে খেলে ধরো আরে ইচ্ছু সিম্পলি খাটা করে দিন
যদি তাহলে তুই হিট করে দেখবো না, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম বি স্কোয়ার, সাইডে লিখে দিলে তারা কোর্ট আসছে না, পাইথাগোরাস থিওরেম, ঠিক আছে না? তাহলে তুই জানি এতে সমস্ত জানিছিল, আগরও জানিছিলে এভাবে জানলে, কিন্তু এমনি কোনো জানলে না সাইডের সাথে জানলে প্রশ্নটা নেক্সট আমি কোচিং দিতাম করি তো, তবু এই রিলেটেড কোন কোশ্চেন তো এবার যেটি শিখলে তার সব তার ভিতরে কোন কোশ্চেন কি ভ্যালু যোউটারে আমাকে বেস জনাছে ও পারপেন্ডিকুলার জনাছে, মানে কোন অছে জানি প্রথম কোন কোথায় আছে, বেস মানে কোন বি জনাছে পারপেন্ডিকুলার মানে কোন জনাছে বি জনাছে, তাহলে বি ও পি জনাছে এতটুকু আমি সব কিছু কাটি দিলাম না কাটি দিলাম বলো তাহলে ঠিক আছে সেকেন্ড কস থিটার আনসার কোন কত পাইছো 3/5, থার্ড দা আনসার কত পাইছো